ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। বিভিন্ন কেস রোগীদের সাথে কিভাবে ডিল করতে হয়, কিভাবে রোগীদের বুঝিয়ে দিতে হয়। অবশ্য বোঝাতে গেলে তোমাকে নলেজ থাকতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনি সব সাবজেক্টের দখল থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয়ে আমাদের বেশিরভাগ জুনিয়র হোমিওপ্যাথির চিকিৎসকদের পড়াশোনা নেই, দখল নেই, এত মুশকিল তো হয় এখানে। রোগীকে তোমাকে তার কী রোগ হয়েছে, কেন হয়েছে, কী করা উচিত, কতটা সারবে, কী আদৌ সারবে না, অপারেশন করলে ভালো হবে কি না, সব কিছু বুঝিয়ে বলা চিকিৎসকের কর্তব্য। অনেক সময় রোগীরাও জিজ্ঞাসা করে, ডাক্তারবু আমার কী হয়েছে, কেন হয়েছে, কী বুঝছেন। অনেক ডাক্তাররা নিজেদের অজ্ঞতার জন্যেই হোক বা বেশি পণ্ডিত সাজার জন্যেই হোক রোগীদেরকে ধমকও দেয়, তোমার জানার দরকার কী বাবু, তুমি বেশি বুঝে গেছো, তুমি আমার চেয়ারে বসো। এগুলো তো ঠিক নয়, শোভনীয় নয়। রোগী এসছে দেখাতে, তার জানার অধিকার আছে, ডাক্তারবাবু আমার কী হয়েছে, কী বুঝছেন, কী রোগ, তে তোমাকে ফিস দিয়ে দেখাচ্ছে, রোগীর জানার অধিকার আছে। এইটাই আমি আজকে শেখাতে চাইছি, যে রোগীকে পরিষ্কার করে বোঝাতে হবে কী রোগ হয়েছে, কেন হয়েছে, কী ব্যাপার, কী চিকিৎসা করছি, আমার চিকিৎসায় তোমার কতটা সাড়া দেবে না দেবে। এক দম্পতি এসেছে, এদেরকে আমি সেই উদাহরণ বুঝিয়ে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। এনার গল স্টোন টেস্টিংয়ে দেখা যাচ্ছে গল ব্লাডার স্টোন 1.9 × 1.3 সেন্টিমিটার, সেন্টিমিটার মানে বেশি, মিলিমিটার মানে কম। তাহলে এটা রিপোর্টও তাই দেখলাম, মিডিয়ে দেখলাম, দ্য গল ব্লাডার স্টোন অ্যাবাউট 1.9 × 1.3 সেন্টিমিটার, রোগীর বয়স 30 ইয়ার্স ফিমেল। এর সাথে অন্যান্য প্রবলেম আছে, ফ্যাটি লিভার, PCOD, মেনস্ট্রুয়েশন ইরেগুলার, এসব কমপ্লেনগুলোই আছে। রিপোর্টে দেখা যাচ্ছে গলব্লাডার স্টোন নিচের দিকে বটমে বসে আছে, বড় স্টোন বটমে চুপচাপ বসে আছে। ক্যালকুলাস নিচের দিকে বসে আছে, সাদা যেটা ক্যালকুলাস। এই রোগীকে তাহলে তোমরা যারা চিকিৎসা করো কীভাবে রোগীর সাথে ডিল করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার একটা বড় স্টোন গলব্লাডারের নিচে বসে আছে, এই ছবিতে তোমাকে আমি দেখিয়েছি আগে, আবার দেখিয়ে দিচ্ছি, এই যে বসে আছে দেখতে পেয়েছ, ওই সাদা। এই স্টোন হোমিওপ্যাথি ওষুধে সবসময় সারে না, যায় না, ভাঙে না। দেখা হলো যে এই যে আরেকটা ছবি দিয়ে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি গলব্লাডারে কী করে পাথর তৈরি হয়। এইখানে এই গলব্লাডারে অনেকগুলো পাথর আছে, তোমার একটা বড় পাথর নিচে বসে আছে। এইখান থেকে গলব্লাডারের পিত্ত যখন তৈলাক্ত খাবার খাই আমরা, ডিমের কুসুম, মাংস বা ফ্যাট জাতীয় খাবার, তখন এটা পাম্প করে পিত্তটা এখান থেকে বেরিয়ে এসে এই পাইপ দিয়ে এসে খাদ্যনালীর মধ্যে ঢুকে যায়। তাহলে পাথর যদি বেশি হয়, যদি পুরো গলব্লাডারে আটকে যায়, তাহলে বেরোতে পারবে না পিত্তরস, কিন্তু গলব্লাডারটা কন্ট্রাকশন করবে, ওই ব্লাড প্রেশারের মাথায় যে আমাদের যে বলটা থাকে এরকম করে চাপ দেবে গলব্লাডার, এরকম চাপ সৃষ্টি করবে, করলে তখন পাথরে ঘষা খাবে, খেলে ব্যথা হবে, মারাত্মক ব্যথা হয়, রাত্রের দিকে এই ব্যথাটা বেশি হয়, বমির ভাব থাকে, পিঠের দিকে ব্যথা চলে যায়, এসব সিমটম থাকে। তাই পাথর সবসময় ভাঙে না বা বেরোয় না, গুঁড়ো হয় না, ডাস্ট হয় না, ডাস্ট হলে এখান থেকে অনেক সময় পিত্তের সাথে বেরিয়ে যেতে পারে। যদি ছোটো থাকে দু একটা, অনেক সময় বেরিয়ে যেতে পারে, ভাসতে বেরিয়ে যেতে পারে। তবে একই রকম মাপে যদি হয়ে যায়, এইটার ডায়ামিটার আছে 4 মিলিমিটার, এই বাইল ডাক বলে এটাকে, কমন বাইল ডাক, এই লেখা আছে কমন বাইল ডাক, যদি একই লেভেলে হয়ে যায় বা আস্তে আস্তে গিয়ে কোনো এক জায়গায় এরকম আটকে যায়, তাহলে আরও বিপদ বাড়ে, তার অপারেশন আলাদা, সে আরও ঝামেলা বাড়ে, MRCP তাকে, ERCP বলা হয়, ইন্টিগ্রেটেড রেট্রো প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি। তো সেটা তোমাকে আমি বুঝিয়ে দিলাম এই ব্যাপারটা, ওষুধে সবসময় নাও যেতে পারে, তোমার অন্যান্য যে প্রবলেমগুলো আছে, ফ্যাটি লিভার, PCOD, মেনস্ট্রুয়াল প্রবলেমস, এগুলো সব শেষ ঠিক করে দেবো। গলব্লাডার পাথরটা কয়েক মাস দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, না হলে অপারেশন কিন্তু করতেই হবে। তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি ঠিক মতো, এই হচ্ছে ব্যাপার। তো দিস ইজ দ্য আইডিয়া, ইউ হ্যাভ টু গিভ ইন টু দ্য পেশেন্ট, মাই ফ্রেন্ডস, পেশেন্টদের জানার দরকার আছে, বোঝার দরকার আছে, তাহলে সেই জিনিসটা পরিষ্কার বুঝতে পারে।
নাও এই পেশেন্টের প্রেসক্রিপশন কী হবে? এই যে চিলি পেশেন্ট, সেই যে চিলি পেশেন্ট ছবির মতন দেখা যাচ্ছে, চিলি পেশেন্ট থার্স্টলেস, তার পিপাসা কম, লবণ খায়, মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, প্রেফার্স ওপেন এয়ার, কেস হিস্ট্রি দেখেই ছবির মতন, একমাত্র লবণ খাওয়াটা নেই, তাছাড়া সব সিমটম পালসিটেলাকে ইন্ডিকেট করছে। রাগ খোবারটা নেই না, রাগ একদম নেই। ও স্বামী যখন বলছে তখন তো 100-তে 100, তার তোমার ভাগ্য ভালো বলতে হবে, তুমি বউটা ভালোই পেয়েছো। সো রাগ একদম নেই, মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, প্রিফারস ওপেন ইয়ার, লঙ্কা খেতে ভালোবাসে, ডিজায়ার ফর চিলি, টাং ড্রাই, থার্স্টলেস, তাহলে কী নেই পালসেটেলা, সব সিমটম পালসেটেলাকে করেসপন্ড করছে। জিপটা দেখাও, ইস টাং ইজ অলসো ড্রাই, ডিজায়ার, তো পালসেটেলা ইজ দ্য চয়েস অফ। আমাদের বিদেশবাবু প্রেসক্রিপশন করে পালসেটেলা সিলেকশন করে রেখে গেছে, তাহলে আমি আমার যে সমস্ত ছেলেরা যারা BHMS নয়, আমার এখানে অনেকে আসে, DHMS নয়, BHMS নয়, যারা আজকাল বিভিন্ন জায়গায় যে বায়োকেমি কলেজগুলো হচ্ছে সেসব জায়গায় পড়াশোনা করেছে বা নিজেরা বাড়িতে চর্চা করে, তাদেরকে আমি তৈরি করছি, প্র্যাকটিস আমি বারবারই বলেছি, তারা প্র্যাকটিস করতে পারবে কি না পারবে, বুক ফুলিয়ে করতে পারবে কি না পারবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, আমার ব্যাপার নয়, কিন্তু এখানে যারা শিখতে আসছে তাদের আমি তৈরি করছি, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা অনেক অনেক পাস করা BHMS ছাত্রদের থেকেও অনেক কিছু শিখছে, কারণ আমার কাছ থেকে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মেডিসিন, সার্জারি, গাইনি, হোমিওপ্যাথিক, দর্শন, রিপার্টরি সব শেখাচ্ছি আমি তাদের। এই তো পরিষ্কার লিখেই রেখেছে, আমি বলেছি তোমাদের কার কী ওষুধ মাথায় আসে লিখে রেখো, যেখানে আমি দেখছি যে কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে গাইনির অধ্যাপক, বিভিন্ন জায়গায় আরও বড় বড় ডিগ্রিধারীরা 5-10 করে ওষুধ মিশিয়ে দিচ্ছে, ওষুধের সিমটম টোটালির সাথে কোনো মিল নেই, সেখানে আমার কাছে যেসব ছেলে তৈরি হচ্ছে সে পরিষ্কার পালসেটেলা লিখেই গেছে। এই যে 3,000 rupees ফিস তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং তার ওষুধ পরিষ্কার লিখে গেছে এবং অ্যাবসোলুট কারেক্ট মেডিসিন হি হ্যাজ সিলেক্টেড। আমি আরেকবার ফোন করে দেখালাম যেসব ছেলেরা আমার কাছে আসছে, কি BHMS কি DHMS তর্ক বিতর্কের জায়গা নেই, তারা যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখছে সেটা ওয়ান্স অ্যাগেন ইট হ্যাজ বিন প্রুভড।